দীর্ঘদিন পর আবারও সিলেটের মাটিতে ফুটবল ম্যাচ। তিন জাতি টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও অবশেষে সিশেলসকে নিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শুরুতে সিলেট জেলা স্টেডিয়ামে রাতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের, আর তাতে বাঁধে বিপত্তি। ফ্লাড লাইট থাকলেও 2013 সালের পর থেকে পরিশোধ করা হয়নি বিদ্যুৎ বিল, যার কারণে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধের বিষয়টি নিয়ে একে অন্যের উপর দায় চাপাচ্ছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং জাতীয় ক্রীড়া পরিষদ। এটা নিয়ে আমিও বিব্রতকর অবস্থায় আছি। ফ্লাড লাইট যখন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এখানে দেওয়া হয়, ওনারা কিন্তু ফ্লাড লাইটের বিলটা পরিশোধ করত, কিন্তু এখন আর ওনারা এই ফ্লাড লাইটের বিল পরিশোধ করতেছে না। লাস্ট ওনারা লাইনটা কেটে দিয়েছিল, তখন আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 5 লক্ষ টাকা দিয়ে আমরা কিন্তু লাইনটা এনেছিলাম, আবার ওনারা লাইন কেটে দিয়েছে। এই অবস্থায় আছে। আমার মনে হয় ডিউ প্রায় 1 কোটি 80 লক্ষ টাকা আমাদের আয় আমাদের আসে। এই আয় দিয়ে আমরা কিন্তু আমাদের স্টাফদের বেতন দিতে পারি না, আমরা হিমশিম খাই। আমাদের স্পোর্টস মিনিস্টার ওনাকে আমি বলেছি, আমি লিখিত চিঠিও দিয়েছি, আমি আশাবাদী, উনি ভেরি পজিটিভ, খুবই ভালো লোক, উনি এটা বলেছেন, উনি দেখতেছেন, আশা করি ক্রীড়া পরিষদ থেকে এটা দেওয়া হবে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। ফ্লাড লাইটের ঝামেলার কারণে খেলার সময় নির্ধারণ নিয়েছিল জটিলতা। বাফুফের পক্ষ থেকে জানানো হয়নি ম্যাচের প্রচার প্রচারণার বিষয়টিও। তবে জেলা ক্রীড়া সংস্থা ম্যাচ আয়োজন নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সেলিম। নিরাপত্তার ব্যাপারে কোনো সমস্যা নাই, প্লাস পুলিশ প্রশাসন আমাদেরকে সবসময় সহযোগিতা করে, এইবারও আমি মনে করি ওনারা আরও বেশি সহযোগিতা করবেন। সবশেষ গেল বছর মঙ্গোলিয়ার বিপক্ষে এই মাঠে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বাংলাদেশ এবং সিশেলসের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচটি শুরু হতে খুব বেশি সময়ের বাকি নেই, অথচ শহর দূরে থাক এই স্টেডিয়ামের আশেপাশে নেই কোনো ব্যানার পোস্টার, যার কারণে দর্শকরাও জানে না এখানে কার ম্যাচ অনুষ্ঠিত হবে। তাদের দাবি, আগে থেকে প্রচার প্রচারণা বাড়ানো হলে দর্শকে পরিপূর্ণ হতো আন্তর্জাতিক এই ম্যাচটি। সিলেট থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ।